হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই ফ্রি নলেজ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এই ভিডিওটি একটি বিশেষ অঙ্কের ওপরে রয়েছে। অঙ্কটা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ। যদি এক্স ইকুয়াল টু রুট টু প্লাস রুট থ্রি প্লাস রুট ফোর বাই রুট টু প্লাস রুট থ্রি প্লাস রুট সিক্স প্লাস রুট এইট প্লাস রুট সিক্সটিন হয়, তবে এক্সের মান কত হবে? এ 14.14 প্রায়, বি 414/1000 প্রায়, সি 14 অ্যান্ড ডি 1.14 প্রায়। তাহলে এই অঙ্কটা খুব সহজে কিভাবে করা যায়, আসুন বেশি কথা না বলে অঙ্কটা করে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এটা রুট টু প্লাস রুট থ্রি আর রুট ফোর মানে টু হচ্ছে। এটা রুট টু প্লাস রুট থ্রি রুট সিক্স মানে এই টু আর থ্রি প্রাইম নাম্বার, এই টু আর থ্রি প্রাইম নাম্বারই রাখার চেষ্টা করব। রুট সিক্স মানে রুট টু ইন্টু রুট থ্রি রুট সিক্স, আর এটা রুট এইট মানে টু রুট টু, আর রুট সিক্সটিন মানে ফোর। তাহলে আমার সব টু আর থ্রি প্রাইম নাম্বার এসছে, শুধু একটাই এখানে ফোর আছে। এটাকেও আমরা প্রাইম নাম্বার টু টুতেই আনতে পারবো, ফোরকে তো আর থ্রিতে আনা যাবে না, তাহলে এটাকেও টুতে আমায় আনতে হবে। রুট টু প্লাস রুট থ্রি প্লাস টু বাই রুট টু প্লাস রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি প্লাস টু রুট টু প্লাস টু প্লাস টু। আচ্ছা, এখানে রুট টু প্লাস রুট থ্রি প্লাস টু বারবার লেখার থেকে আমরা এখানে ধরি রুট টু প্লাস রুট থ্রি প্লাস টু ইকাল টু এ, এটাকে এ ধরে নিই, তাহলে আমার সহজে আমরা অঙ্কটা আরও করতে পারবো। এই পার্টটাকে এ ধরেছি, তাহলে আমরা এটাকে লিখি এ, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটাকে দেখুন রুট টু প্লাস রুট থ্রি, এই টুটা এখানে নিয়ে আসুন প্লাস টু, তাহলে এটা আমরা একটা এ পার্ট পাচ্ছি। আর এখানে থাকছে রুট টু রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস টু রুট টু প্লাস টু, তাই তো বন্ধুরা? এবার দেখুন পরের লাইনে আমরা এখানে একটা এ নিয়েছি, আবার এখানে একটা এ নিয়ে নিলাম, এটাকে ধরে নিলাম। এখান থেকে আমরা রুট টু কমন নিচ্ছি। আচ্ছা, এখান থেকে রুট টু কমন নেওয়ার আগে একটা লাইন দেখে নেন, রুট টু ইন্টু রুট থ্রি প্লাস টু রুট টু, এটা কি হবে? রুট টু ইন্টু রুট টু মানে টু, তাই তো? তাহলে সবার মধ্যেই রুট টু কিন্তু কমন আছে। তাহলে পরের লাইনটা আমরা রুট টু কমন নিয়ে নেবো, এ প্লাস রুট টু, তাহলে এটা হচ্ছে রুট থ্রি প্লাস টু প্লাস রুট টু। দেখুন আবার রুট টু প্লাস রুট থ্রি প্লাস টু, আবার এটা এ এসছে, তাহলে এটা কি হচ্ছে? এ বাই এ প্লাস রুট টু ইন্টু এ এসছে ইকুয়াল টু এ বাই এ প্লাস রুট টু ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা এ কে কমন নেব, এ কে যদি কমন নেই তাহলে কি পড়ে থাকবে? ওয়ান প্লাস রুট টু, আর এই এ আর এ কেটে যাবে, তাহলে এটা কি পড়ে থাকবে? ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান, এটা পড়ে আছে। তাহলে এটা যদি আমরা হর নিরাসন করি, হর নিরাসন করলে কি হবে? দেখুন হর নিরাসন কিভাবে করা হয়, ইন্টু এ রুট টু মাইনাস ওয়ান, রুট টু মাইনাস ওয়ান দিয়ে যদি ইন্টু করি তাহলে কি হবে? এটা হবে রুট টু মাইনাস ওয়ান, আর এটা হবে টু মাইনাস ওয়ান মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, টু মাইনাস ওয়ান, তাহলে হবে রুট টু মাইনাস ওয়ান। এখন রুট টুর মান হচ্ছে 1.414 প্রায় মাইনাস ওয়ান ইকুয়াল টু কি হচ্ছে? 0.414। 0.414 মানে কি বন্ধুরা? 0.414 মানে হচ্ছে 414 ডিভাইডেড বাই 1000 প্রায়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি। বিতে কি অ্যান্সারটা ছিল? ছিল 414/1000 প্রায়। তাহলে বন্ধুরা অঙ্কটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন। এরকম অঙ্ক পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।